হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন রকম পরিচিত গাছপালা, যেগুলোকে আমরা অবহেলিত চোখে দেখি, এই অবহেলিত গাছপালা দিয়েই আমরা হাজার হাজার টাকার চিকিৎসা বড় বড় ডাক্তার দেখিয়ে অনেক সময় করতে পারি না। তো আজ বলবো আপনাদের ধাতু দুর্বল রোগ এবং নারীদের কিছু গোপন রোগের চিকিৎসা। এই গাছটি দিয়ে নারীদের অতি গোপন রোগের চিকিৎসা আপনারা করাতে পারবেন এবং পুরুষের ধাতু দুর্বল অবশ্যই আপনাদের দূর হবে। ভিডিওটি দেখার অনুরোধ রইল পুরোপুরি। তো পুরোটা যদি আপনারা দেখতে পারেন, এই গাছের মাধ্যমে, এই পরিচিত গাছপালাটি, এই পরিচিত গাছটির নাম মাদার গাছ, অনেকে মান্দার গাছ বলেন, আবার অনেকে কাটা মান্দার বলেন, আবার কেউ বা পারিজাত বলেন। তো এই পারিজাত গাছের দ্বারাই আপনাদের সেই গোপন রোগটি কিন্তু খুব সহজেই দূর করতে পারবেন আপনারা। তো বন্ধুরা, ভিডিওটি পুরোপুরি দেখুন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকন বাটনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবেন পরবর্তীতে বিভিন্ন রকম ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনাদের সামনে আমি আলোচনা তুলে ধরছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। ঋতু দর্শনে, অর্থাৎ যে সমস্ত মেয়েদের প্রথম ঋতু শুরু হয়, মাসিক ধর্ম শুরু হয়, সেই সময় খুবই অল্প বয়সে মাসিক হয়েছে, অথচ ঠিকমতো হয় না, আবার শরীর ভার বোধ হয়, মাসিকের রক্ত একটু সামান্য দেখা গেলে আবার বন্ধ হয়ে যায়, আবার এদিকে মারাত্মক যন্ত্রণা হয়, এই ক্ষেত্রে আপনারা এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই পাতাগুলি দেখতে পাচ্ছেন, এই মাদার কচা গাছের পাতার রস 3 থেকে 4 চামচ আপনারা একটু রস করে নেবেন এবং ওই রসটি গরম করে নিয়ে মাসিক চলাকালীন ওই 2-3 দিন খেলে আর এই কষ্ট থাকবে না, আপনাদের এই সমস্যা দূর হবে। কখনও যদি এক মাসে এই সমস্যা ঠিক না হয়, তাহলে 2 থেকে 3 মাস খেতে হবে, অর্থাৎ ওই মাসিক চলাকালীন ওই 2-3 দিনই খেতে হবে প্রতি মাসে। এইভাবে কিন্তু আপনাদের এই সমস্যাটি দূর হবে। অনেক সময় অকালে মাসিক বন্ধ হয়ে যায়, মাসিক বন্ধ হওয়ার সময় হয়নি, অথচ মাসে মাসে অতিরিক্ত রক্তস্রাব হচ্ছে। চিকিৎসকরা এই সময় মনে করেন হয়তো ঋতু বন্ধ হওয়ার আগের যে মুহূর্তটা হয়তো এমন হয়, এই সমস্যা যদি বন্ধ করতে হয় তাহলে আপনাদের ওই ঋতুকালীন সময়ে 3-4 দিন এই পাতার রস 2 চামচ করে একটু গরম করে 2-3 বার খেলেই সমস্যাটি দূর হয়ে যায়। তো আপনাদের 3 বার খাওয়ার প্রয়োজন নেই, 2 চামচ করে দিনে 2 বার হালকা গরম করে খেতে হবে মাসের ওই ধর্ম চলাকালীন, অর্থাৎ মাসিক ধর্ম চলাকালীন সময় আপনাদের ওই 2-3 দিন খেতে হবে, এতে করে এই সমস্যাটি দূর হবে। মাসিক ঋতু স্রাব স্বল্প, অর্থাৎ মাসিক ঋতুর স্বপ্ন স্রাব ঋতু দর্শন হয়েছে এমন সময়, কিন্তু ভালো মতো হয় না, ঋতুস্রাব হয়েছে অথচ ভালো মতো হয় না, এর সঙ্গে বিষম যন্ত্রণাও হয়, এরা কী হয়, রোগা হয়, প্রতি মাসে যন্ত্রণা লাঘব করার জন্য ওষুধের দোকান থেকে কিছু না কিছু ওষুধ কিনে খেতে হয়। এই ক্ষেত্রে যদি আপনারা মুক্তি পেতে চান, তাহলে ওই মাসিক ধর্ম চলাকালীন সময়ে 2-3 দিন পাতার রস, অর্থাৎ এই পারিজাত বা মাদার কচা গাছের পাতার রস খেলে মুক্তি হয়, মুক্তি পাওয়া যায়। ধাতু দুর্বল, পুরুষদের ধাতু দুর্বল, অনেক সময় এক্ষেত্রে নারীদেরও ধাতু দুর্বল হয়। তো এই উভয় ক্ষেত্রে আপনারা কী করবেন, ধাতুর এর উপসর্গটি আপনারা জেনে নিন কী হয়। ধাতু দুর্বলের একটি উপসর্গ হলো যাকে বলা হয় বিশিষ্ট একটি লক্ষণ, এদের স্বপ্নদশায় ভোরের দিকে, আবার উত্তেজনা হয় সেই ভোরবেলায়, এদের রোগা শরীর, চোখের নিচে কালি, দুশ্চিন্তা, কোনো কাজে মন স্থায়ী হয় না, বিবাহিত জীবনে সহবাসে অক্ষম, বীর্যে শুক্রাণুর পরিমাণ কম, যার ফলে সন্তান ধারণের ক্ষমতাও দিনের দিন কমতে থাকে। এই ক্ষেত্রে আপনারা যদি নিয়ম করে এই পাতাটি খেতে পারেন অবশ্যই মুক্তি পাবেন। এই গাছের পাতার রস 3 চামচ একটু গরম করে সকালবেলা একটু দুধ মিশিয়ে সামান্য 1 দানা কর্পূর মিশিয়ে খেতে হবে। কর্পূরটি আপনারা বেশি মিশাবেন না, বেশি মিশালে সেক্ষেত্রে কোষ্ঠকাঠিন্যে পরিণত হতে পারে। তো আপনারা আর একবার বলি কী করে খাবেন, এই ধাতু দুর্বল এবং স্বপ্নদোষ এই উভয় ক্ষেত্রে মুক্তি পেতে পাতার রস 3 চামচ গরম করে সকালবেলা একটু দুধ মিশিয়ে সামান্য একটু কর্পূর মিশিয়ে খেতে হবে।
এই ক্ষেত্রে আপনাদের মুক্তি মিলবে। তো বন্ধুরা, আপনারা জানলেন বাড়ির পাশে এই সমস্ত গাছপালা যেগুলো আমরা পরিচিত বাড়িতে অনেক সময় ঘেরা দেওয়ার কাজে লাগাই, মাঠে ঘাটে কৃষকরা ঘেরা দেওয়ার কাজে লাগানো হয়, কাটা মাদার গাছ নামে পরিচিত। তো আমরা এই অবহেলিত গাছপালা দিয়ে কিন্তু চিকিৎসা করাতে পারি। তো বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।